বগুড়ার বড় মাছের সরবরাহ কিছুটা কমলেও বেড়েছে দেশীয় মাছের সরবরাহ, তবে কমেনি দাম। এদিকে নোয়াখালীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। নোয়াখালীর পৌরবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। এসব নিয়ে আরো জানাতে বগুড়ার চাষি বাজার থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। তবে প্রথমেই চলে যেতে চাই রাজীব আপনার কাছে। রাজীব, যেমনটা জানছিলাম যে বড় মাছের সরবরাহ কম, তবে ছোট মাছের সরবরাহ বেশি, কিন্তু তারপরেও দামে তেমন কোনো প্রভাব পড়েনি। তো প্রথমে জানাবেন যে এই যে দামে প্রভাব পড়ছে না, তার পেছনের কারণ কি, আর ক্রেতা বিক্রেতাদের বা এই বিষয়ে অভিমত কি, কি তথ্য আছে? অনেক বগুড়ার যে চাষি বাজার রয়েছে, এই চাষি বাজারে প্রায় 15টি আড়ত রয়েছে। এই আড়তগুলোতে প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকা বিক্রি হয়ে থাকে। একেবারে রাতের শেষ ভাগ থেকে আড়তদারদের ব্যস্ততা বাড়ে বেচাকেনার, আর ভোরের আলো ফোটার সাথে সাথে এই চাষি বাজার প্রাঙ্গণ মুখরিত হয় ক্রেতা বিক্রেতার ভাগ ডাকে। এই বাজারে বড় মাছের অর্থাৎ পুকুরে চাষ করা যে মাছগুলো, সেই মাছের সরবরাহ কিছুটা কমেছে এবং বেড়েছে দেশীয় মাছের সরবরাহ। এর কারণ হচ্ছে যে পুকুরে যে মাছগুলো চাষ করা হয়ে থাকে সেই মাছের এখন তুলছে কম এই বগুড়ার যে মাছ চাষিরা রয়েছে। এছাড়া পোনা মাছ ছাড়ার, যেহেতু এই সময় এই মৌসুমে পোনা মাছ ছাড়া হয়, সে কারণে পুকুরের মাছের সরবরাহ কিছুটা বেড়েছে। আর গেল বর্ষায় নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, সেই পানি শরতেও ছিল, একেবারে শরতের শেষ সময়ে এসে পানি কমতে শুরু করেছে, আর দেশীয় মাছের যে সরবরাহ সেটি এর মধ্যে বাড়তে শুরু করেছে। তবে ব্যবসায়ীরা জানাচ্ছিলেন যে বড় মাছ অর্থাৎ পুকুরে যে মাছগুলো চাষ করা হয় সেই মাছগুলো সারা বছরই সরবরাহ একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে, খুব কম বেশি হয় না, সে কারণে এর দামে খুব বেশি প্রভাব পড়ে না। আর ছোট মাছের যে সরবরাহ, সেই সরবরাহ বাড়ার কারণে ছোট মাছের দাম কিছুটা কমেছে। আমরা এই বাজারে দাম জেনেছি, রুই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 60 টাকা, এবং একটু বড় আকারের হলে কেজি প্রতি 50 টাকা বৃদ্ধি পেয়ে সেটি 300 টাকায় বিক্রি হচ্ছে। কাতলা বিক্রি হচ্ছে 320 টাকা, ব্রিগেড বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 80 টাকা। আর দেশীয় মাছের কথা বলছিলাম, ষাটি মাছ, গতি মাছ, কই, শোল, এই মাছগুলোর যে দাম, সেই মাছগুলো গেল কয়েকদিন আগের চেয়ে কিছুটা দাম কমেছে। ষাটি মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়, একটু বড় আকারের ষাটি হলে সেটি 350 বা 320 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। কই মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 1000 টাকা কেজি আকার অনুযায়ী। শোল মাছেরও একই অবস্থা, আকার অনুযায়ী 600 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। এই মাছের যে আমদানি, এই মাছের যে সরবরাহ, এই সরবরাহ বাড়বে আরও, আগামীতে আরও বাড়বে। পানি যত কমতে থাকবে ততই এই আমদানি বাড়তে থাকবে। তবে বগুড়ার একেবারে পূর্ব পাশ দিয়ে যে নদী বয়ে গেছে যমুনা নদী, সেই যমুনার যে মাছ, যমুনার জেলেরা যে মাছ শিকার করেন সেই মাছগুলো এই বাজারে বিক্রি করতেন, কিন্তু সারিয়াকান্দিতে আড়ত হওয়ায় এখন মাছ বিক্রি করছে সারিয়াকান্দিতে, সে কারণে আরও কিছুটা কম হচ্ছে, আরও বাড়তে পারে এই রকম শঙ্কা করছে এখানকার চাষি বাজারের মাছ চাষিরা। এই ছিল আমার কাছে সবচেয়ে অনেক। এবার চলে যেতে চাই নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, জানছিলাম মাছের খবর, এবার একটু আপনার থেকে সবজির বাজারের সবশেষ দরদাম জানতে চাই। একটু জানতে চাই যে এই যে সবজির বাজার চওড়া, এর পেছনের কারণ কি বলছেন বিক্রেতারা, আর ক্রেতাদেরই বা তাদের মন্তব্য কি? অনেক নোয়াখালীর যে সুবর্ণচর রয়েছে সেটাকে আসলে সবজির ভান্ডার বলা হয়ে থাকে, অর্থাৎ এই সুবর্ণচরে যে পরিমাণ সবজি উৎপাদিত হয় সেটি নোয়াখালীর চাহিদা মিটিয়ে কিন্তু আশেপাশের জেলা ফেনী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা পর্যন্ত যায়। কিন্তু এবছরের মাঝামাঝি সময় যে বন্যা হয়েছিল সেই বন্যায় কিন্তু নোয়াখালীর সুবর্ণচরের যে সবজি ক্ষেতগুলো রয়েছে সেই সবজি ক্ষেত সবগুলো কিন্তু বিনষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরের বন্যায় নোয়াখালীর সুবর্ণচরে প্রায় 5,500 হেক্টরের মতো সবজির ক্ষেত যেগুলো একেবারে বিনষ্ট হয়ে গেছে, এবং এর পরপরে কিন্তু কৃষকেরা পুনরায় আরো 2 থেকে 3 বার সবজির চারা বপন করলেও ভারী বৃষ্টির কারণে কিন্তু সবজির চারাগুলো বারবারই বিনষ্ট হয়ে গেছে, এবং যার কারণে কিন্তু নোয়াখালীর বাজারেও সবজির দাম তুলনামূলকভাবে গত 2 মাস যাবৎ বাড়তি আছে এবং এখনো সেটি বেড়ে চলেছে। আমি আজ সকাল থেকে নোয়াখালী পৌর বাজারের বিভিন্ন সবজি বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন বছরের অন্যান্য বছরের এই সময় শীতকালের আগ মুহূর্তে কিন্তু যে সবজির দাম সেটি তুলনামূলকভাবে কম থাকে, কিন্তু এবছর আসলে প্রতি কেজি সবজি প্রায় 70 থেকে 80 টাকা
কিছু কিছু সবজি 100 টাকার উপরে তারা বিক্রি করতে অনেকটা বাধ্য হচ্ছেন, যার কারণ হিসেবে তারা বলছেন একদিকে হচ্ছে স্থানীয় যে সরবরাহ সেটি কম, অন্যদিকে বন্যার কারণে যে সবজির খেতে সবজি বিনষ্ট হয়ে যাওয়া, সব মিলিয়ে আসলে তারা কিনতে হচ্ছে বাড়তি দামে এবং সেই জন্য কিন্তু তারা গ্রাহকদের কাছেও অনেকটা বাড়তি দামে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে কিন্তু তারা জানিয়েছেন। তারা জানিয়েছেন এটাতে আসলে তারা চেষ্টা করলেও তারা কিছু খুব একটা করার নেই। এদিকে আমি কথা বলেছি বেশ কয়েকজন ক্রেতা সাধারণ সাথে, তারা জানিয়েছেন আসলে অন্যান্য বছর কিন্তু এই সময় শীতকালের আগ মুহূর্তে শীতকালীন আগাম যে সকল সবজিগুলো রয়েছে সেগুলোর দাম অনেকটা কম থাকলেও এবছর সেগুলো কিন্তু তাদের নাগালের বাইরে, যার কারণে তাদের আসলে যে পরিমাণ চাহিদা সে পরিমাণ কিন্তু তারা কিনতে পারছেন না। তো আসলে এই ছিল নোয়াখালীর সবজি বাজার থেকে আমার কাছে সবশেষ। অনেক নোয়াখালীর সবজি বাজার ও বগুড়ার মাছ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার নিত্যপণ্যের দরদামের সবশেষ।